ব্যবহার করুন, মাস্ক ব্যতীত কেউ বাইরে চলাফেরা করবেন না, মাস্ক ব্যতীত কেউ বাইরে চলাফেরা করবেন না, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন, সকলে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন, মাস্ক ব্যতীত কেউ বাইরে চলাফেরা করবেন না, বাইরে প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, মাস্ক ব্যতীত কেউ রোডে চলাফেরা করবেন না, রিক্সায় একজন, ইজিবাইকে দুইজন, মোটর সাইকেলের চালক ব্যতীত কেউ চলাফেরা করবেন না, সকলে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন। কোন রকম ভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে বা কোনো নজরদারি কিন্তু নাই গ্রামগঞ্জে? আমরা বেশি সংক্রমণ যে জায়গাগুলো সেই জায়গাগুলো চিহ্নিত করেছি, তার মধ্যে আমাদের যশোর পৌরসভা এবং অভয়নগর পৌরসভা দুটি জায়গা পড়ে। বেশি সংক্রমণ এখানে দেখে আমরা এখানেই ব্যবস্থা নিচ্ছি এবং সেই অনুযায়ী কার্যক্রম গ্রহণ করছি। আমাদের, আপনি জানেন, আমাদের মেইন স্ট্রিট, আমাদের পুলিশ, আমাদের সবাই কাজ করছে, স্বেচ্ছাসেবক আছে আমাদের সাথে, তারাও কাজ করছে, স্থানীয় কাউন্সিলর, পৌর মেয়র, তারা সকলে কাজ করছে, রাজনৈতিক নেতৃবৃন্দ কাজ করছে। আমরা বেশি সংক্রমণ প্রবণ এলাকা হিসেবেই পৌরসভাকে চিহ্নিত করে এখানে কাজ করছি এবং এখানকার মানুষ আমাদের অনুরোধ রাখছে, আমি সেজন্য তাদের প্রতিও সন্তুষ্টি প্রকাশ করতে চাই, ধন্যবাদ জানাতে চাই। কয়েকটা দিন এরকম করলে আমার ধারণা যে আমরা একেবারেই ভালো অবস্থায় আবার চলে আসবো। কাজেই গ্রামে যেখানে যদি ডেঙ্গি রোগ ধরা পড়ে, রোগীকে চিহ্নিত করে রোগীর বাড়িকে আলাদা আলাদা করা, তাদের কোনো সাহায্য লাগবে সেটি করা, সেগুলো সবই করা হচ্ছে এবং উপজেলা নির্বাহী অফিসার, আমাদের থানার ওসি সাহেবরা এই নেতৃত্ব চেয়ারম্যান সাহেব এগুলো করছে, বাট শহরে বেশি প্রয়োজন বলে শহরে করছি। একটা বিষয় সেটা হলো যে আপনি জানেন যে সামনে তো আপনার গরুর হাট বসতেছে এখন, এবং আমরা যেটা দেখেছি যে আমরা, আমাদের কাছে যে ইনফরমেশন আছে যে বেশ কিছু ইন্ডিয়ান গরু আসতেছে, স্বাভাবিক মানুষ ইন্ডিয়ান গরু আনতে গেলে লোকও যাচ্ছে এবং হাটগুলো তো অনেক দিন, সেক্ষেত্রে আসলে কি ধরনের সিদ্ধান্ত আপনারা নিচ্ছেন হাটগুলোতে সামনে যেহেতু? আমি আপনার প্রশ্নের সরাসরি উত্তর আগে বলি, আপনারা দেখছেন যে আমাদের কঠোর বিধিনিষেধের চতুর্থ দিন অতিক্রান্ত হচ্ছে এবং স্ট্রিক্টলি হচ্ছে, আপনারা নিজেরাও দেখছেন এখানে প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ এবং জনপ্রতিনিধি বিশেষ করে স্বেচ্ছাসেবক কাজ করছে। আমরা কিন্তু নানান্ত চেষ্টা করছি, আমাদের যে করোনা প্রতিরোধ কমিটি আছেন, জেলা প্রশাসক এখানে আছেন, আমরা সবাই চেষ্টা করছি। এই কারণেও আমি নগরবাসী বিশেষ করে যশোর শহর এবং অভয়নগর যারা নোয়াপাড়া পৌরসভা সেখানে যেহেতু অপেক্ষাকৃত উচ্চ সংক্রমণ, আমরা স্ট্রিক্ট কিছু বিধিনিষেধ আরোপ করেছি এবং সেটা প্রতিপালন করা হচ্ছে। আর আপনি যেটা বলছেন এর বাইরে গ্রাম অঞ্চলে আমরা কিন্তু ভিন্ন ধরনের, সেখানে আমরা একটু বেশি এমফাসিস দিচ্ছি, কিন্তু স্বাস্থ্যবিধি মানার সরকারি যে নির্দেশনা আছে সেটা কিন্তু গ্রামেগঞ্জ এবং ইউনিয়ন পর্যায়ে প্রতিপালিত হচ্ছে। আর আসন্ন ঈদ আপনারা জানেন এটা আমাদের চিরায়ত গরুর হাট, সেই ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে যতটুকু কঠোর আইন প্রয়োগ করা দরকার বা যতটুকু বিধিনিষেধ সরকারের পক্ষ থেকে আরোপ করা দরকার মানুষের স্বাস্থ্য নিরাপত্তার জন্য, সেইটা আমরা যারা কমিটিতে আছি, জেলা প্রশাসক আছে, আমি আছি, সিভিল সার্ভিস, আমরা সেটা করব এবং এই ব্যাপারে আপনারা আজকে যেমন এখানে দেখছেন সেটা আমরা অবশ্যই। আর এই ক্ষেত্রে আমি নগরবাসী এবং যশোরবাসীর প্রতি আহ্বান জানাবো, সবাই যেন সঠিকভাবে মাস্কটি পরেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন, আমরা জানি কিন্তু মানি না, এটা যেন না করি, কিন্তু আমরা মানছি, এই জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।